মনে কর এবার ঈদে বাবার থেকে টাকাও মারছি, তাই নাকি? কস কিরে, শপিং করছিলাম অনেকগুলা, তাই নাকি? তাহলে তো অনেক হ্যাপি তুমি, তাহলে তো ভালোই ঈদ করছিস। হ্যাঁ অবশ্যই, অনেক আনন্দ করছিস। সাব্বির কই রে? সাব্বিরে দেখতেছি। সাব্বির সাব্বির গেছে ঢাকাতে ওর গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে। ও বাবা, তাহলে তো হচ্ছে কিছু মনে হয়। রাফসান রে একটা ফোন দিও, শুটা ফোন বাজ আরে বাবা, পুরোটা রমজান অনেক কথা শুনছি তোমার, অনেক খেদমত করছি, আর পারবো না, রমজান শেষ কি আর ফোন দিবা না, এখন ব্যস্ত আছি আমি। মোটামুটি সুস্থ আছি। কি অবস্থা? কারে ফোন দিছিলেন? ছেলেরে ফোন দিয়েছিলাম, একটু ওষুধটা শেষ হয়ে গেছে। আপনার জন্য ছেলেটার কথাই শুনে নাই, রহিম আলিপ কই রে? কি জানি, আমি তো জানি না। দাঁড়া কোন দিন হ্যালো আলিফ, এ কই তুই রে? তাড়াতাড়ি বোতলটা নিয়ে আয়। হ্যাঁ তাতে আয়। আরে ভাই, এখন কি রমজান মাস আছে? পুরোটা রমজান শুয়েও দেখি নাই, খাইনি, এখন চিল করবো না? আরে রমজান ঠিক, ওগুলো খাওয়া ভালো না। আরে আরে ভূতের মুখে রাম রাম, কি রমজান মাস শেষ ভাই? কথাটা হচ্ছে কি জানিস, এই যে রমজানটা গেল, এই রমজান থেকে আমাদের শিক্ষা নিতে হবে, ঠিক আছে? আমরা এই রমজান থাক থাক, অনেক মাসলা শুনছি রমজান মাসে, আর তোর থেকে কোন মাসলা শুনবো না। আছে তুই খাবো? না আমি খাবো না, আমি একাই খাবো। তো এগুলো ঠিক না দোস্ত, খাস না। যা তুই এখন যা, এখন যা, যা 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 বলি যা দোস্ত, এগুলো ঠিক না, বলি যা ঠিক না, ঠিক না, রমজান মাস আছে এখন। আলহামদুলিল্লাহ ভালো, তুই কেমন আছিস? কথা কি জানিস, এখানে কিন্তু আড্ডা মজা না, তাই তো না? এক লড়কি
আমি কি কোন মেয়ের দিকে তাকাইছি তুই বল? আমি জানি কি বলিস। আচ্ছা রহিম তুই বল। আমিও জানি না ভাই। তাহলে এখন তো রমজান মাস শেষ ভাই, বুঝতে হবে। বড় ভাই দেখে সালাম লাগে, জানিস না জানিস চুপ বলছি না চুপ, আজকে র্যাগ হবে। তুই নাগিন ডান্স দেখা, নাগিন ডান্স ভাই, এবার দেখা বাতি জলে বাতি নেহে, বাতি জলে বাতি নেহে, হ্যাঁ বাতি জলে বাতি নেবে, সুন্দর। হ্যাঁ দাঁড়া 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 শোন, যখন কলেজের আশেপাশ দিয়ে যাবি, কলেজে যাবি, বড় ভাইরে দেখবে সালাম দিবি, মনে থাকবে? আচ্ছা ভাই, তুমি ভাই, হ্যাঁ মনে থাকে জানো ভাই, চশমাটা সাফ কর মামু, চশমা নিবি না, দাঁড়া দাঁড়া চশ। মনে কর প্রচুর চিল, প্রচুর চিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা তোমাদের? এই তো ভালো আলহামদুলিল্লাহ। দাঁড়া দাঁড়া দাঁড়া, তারপর কি অবস্থা তোমাদের? এই তো ভালো ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। রোজার একটা মাস তো তোমাদের নিয়মিত মসজিদে দেখলাম, নামাজ কালাম পড়লা, তো এখন কি অবস্থা? এখন তো আর তোমাদের দেখি না, নামাজ কালাম কি সবকিছু ছেড়ে দিছো? না পড়ি দিই হুজুর, তাই তো নামাজ পড়ছি হুজুর। রমজান মাস তো শেষ, রমজান মাস শেষ দেখে কি আর নামাজ কালাম পড়তে হবে না? রমজান মাসের একটা মাস ঠিক মতো নামাজ কালাম পড়লাম, আর বাকি এগারোটা মাস আর কি নামাজ পড়ার দরকার নাই? তো দেখে তো মনে হচ্ছে অনেক বড় হয়েছে, কোন ক্লাসে পড়ো? এবার ফাইনাল ইয়ার। অনার্স ফাইনাল ইয়ার? হ্যাঁ। তো পড়াশোনার দিক দিয়ে তো অনেক আগে গেছো, যখন তুমি ক্লাস ওয়ানে ছিলা তখন তোমার প্রথমে পড়াশোনা কী ছিল? স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ অ আ ক খ এক দুই, এগুলো দিয়ে তো পড়াশোনা শুরু করছো। তোমার কি ওই একটা বছরে ওই ক্লাস ওয়ানেই পড়াতেই কি তোমার শেষ হয়ে গেছে, মানে কি আর পড়তে হয় না?
তোমার ওই একটা বছরে যে ক্লাস ওয়ানে যে তুমি স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ এ অ অ আ ক খ এক দুয়ে তুমি পড়াশোনা করছিলা, সেই এক বছরের পরেই তো তুমি এতগুলো বছর এখন মোটা মোটা বই পড়ো শুধুমাত্র ওই একটা ছুটি বইয়ের জন্য। এই রোজার একটা মাস যেভাবে নামাজ কালাম পড়লা, সেই একটা মাস থেকে শিক্ষা নিয়ে আমাদের বাকি এগারোটা মাস আমাদের আল্লাহর ইবাদত নামাজ কালাম পড়তে হবে, সেটা তুমি কেমনে ভুলে গেলে? একটা একটা মাস তুমি নিয়মিত চললা আল্লাহ দোয়া কালাম করলা, আর এগারোটা মাস তুমি সব কিছু ভুলে গেলা, এরকম দুষ্ট হয়ে গেলা, এটা কি তোমার আসলে ঠিক না? তো তাহলে এখন আমাদের কী করা উচিত? অবশ্যই ভালো হওয়া উচিত, তাই আসো আমরা আলোর পথে আসি। এরকম দুষ্ট মিষ্ট এগুলো থেকে আমাদের কোনো লাভ হবে না, আসি তো কিছুদিনের জন্য দুনিয়াতে, চলো না কিছুদিন পরে আমাদের ভালো একটা আলোর পথে একটা আলোর দৃষ্টান্ত আমরা দেখাই, আমরা জাতিকে দেখাই যে আমরা ভালো হতে পারতেছি। এরকম করে কি তোমাদের জীবন চলবে? আসো আমরা সবাই আলোর পথে হাঁটি, সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম। দোস্ত হুজুর যেগুলো বলে গেল আসলে এগুলো আমাদের মানা উচিত। ভালো থাকবে।